বিজেপি রথযাত্রা নিয়ে ফের অভিষেকের নিশানায় বিজেপি, তিন রাজ্যে ভোটে ভরাডুবি নিয়ে খোঁচা, ধর্মের নামে বিভাজনের অভিযোগ। বিজেপি যা রাজনীতি করেছে, গরুর নামে রাজনীতি, মন্দিরের নামে রাজনীতি, ধর্মের নামে রাজনীতি, বিভাজনের নামে রাজনীতি, বিভিন্ন দলের আবর্জনাগুলোকে নিয়ে এরা দল তৈরি করেছে। তারা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করবে। গরুর নামে ভোট চায় যে গরু 2014 সালে দুধ দিয়েছিল, এখন তারা গোবর দিয়ে মুখে কালি মাখিয়ে দিয়েছে। আমি হিন্দু ধর্মের প্রতীক, আমি মনে করি আমার ধর্ম কোনোদিন বিভাজনের রাজনীতি শেখায়নি। আমি ধর্মে যদি বিশ্বাস করি, আমি স্বামী বিবেকানন্দের ধর্মে বিশ্বাস করি, আমি যোগী আদিত্যনাথ আর নরেন্দ্র মোদী অমিত শাহের ধর্মে হিন্দু ধর্মে বিশ্বাস করি না। আজকে যে হিন্দু হিন্দু করে গলা ফাটাত, ছত্তিশগড়ে আপনারা জানলে খুশি হবেন, অবাক হবেন যে এই ছত্তিশগড়ে 90% ভোটাররা হিন্দু, মধ্যপ্রদেশে 94% ভোটার হিন্দু, রাজস্থানে 91.7% ভোটাররা হিন্দু। আজকে সেই তিনটে রাজ্যে বিজেপি মুখ থুবড়ে পড়েছে।